মদিনা টিভি এস এ মাল্টিমিডিয়ার একটি প্রতিষ্ঠান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমার ভাইরা, আমি পবিত্র কোরআনুল কারীম থেকে সবার পরিচিত একটি সূরা পাঠ করেছি। কোরআন শরীফ কয় পারা? 30 পারা, 1 থেকে 30 পারা। এই 30 নম্বর পারা থেকে আমি আপনাদের সামনে সবার পরিচিত একটি সূরা সূরাতুল ইখলাস তেলাওয়াত করেছি। সংক্ষিপ্ত সময়ের ভিতরে আমি বিদায় নেব, কারণ সময় বেশি দেওয়া হয় নাই, অল্প একটু সময় দিয়েছেন। ভূমিকা ছাড়াই আমি মূল কথাগুলো বলতে চাই। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সবার একটি পরিচিত সুরা, সুরার নাম কি? এখলাস। হয়তো এখলাস বললে অনেকে চিনে না, এখলাস বললে অনেকেই চিনবে না। সুরাটির নাম হলো সুরাতুল ইখলাস। অনেকেই বলে কুল হু আল্লাহ আহাদ, সুরার নাম বলে। যদি বলেন সুরা এখলাস বলেন, তো সে বলবে হুজুর আমি তো সুরার না সুরাটা জানি না। কি বলবে? সুরা জানি না। কিন্তু যখন বলবেন যে কুল হু আল্লাহ আল্লাহ আহাদ, এই সুরাটি পারো? হ্যাঁ হুজুর পারি তো, এই সুরা কতবার পড়ছি, এরকম বলে। বলে কি বলে? না বলে। তাহলে এই সুরা আপনাদের সুপরিচিত একটি সুরা, সুরাতুল ইখলাস আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সুরাটি নাজিল করেছে মহান আল্লাহ রাব্বুল আলামিন। সুরাটি নাজিল হয়েছে মক্কা মুকরমে, এবং এই সুরা নাজিল হওয়ার ভেতরেও মতভেদ রয়েছে। কেউ বলেছেন মক্কায়, কেউ বলেছে মদিনায়। সুরাটির আয়াত নম্বর 4, কয়টি আয়াত? 4টি আয়াত। শব্দ হচ্ছে 15টি। কয়টি শব্দ? 15টি। অক্ষর রয়েছে 47টি। কয়টি অক্ষর রয়েছে? 47টি অক্ষর রয়েছে। ভাইরা আমার, এই সুরাটি নাজিল হওয়ার একটি ঘটনা রয়েছে, একটা কেন্দ্র রয়েছে। এই সুরাটির নাম সুরাতুল ইখলাস। ইখলাস অর্থ হলো মুক্ত, নির্ভেজাল, কোনো ভেজাল নয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 114টি সুরা দিয়েছেন। তার মধ্যে 2টি সুরা সুরাতুল ফাতিহা এবং সুরাতুল ইখলাস, এই 2টা সুরা দিয়ে, সুরার নাম দিয়ে নামকরণ করা হয় নাই। আর বাকি যতগুলো সুরা রয়েছে, কোনো না কোনো ঘটনা কেন্দ্র করে সুরার নাম দিয়ে সুরার নামকরণ করা হয়েছে। ভাইরা আমার, যেমন মনে করেন সুরাতুল ফালাক, সুরার নাম কি? সুরা ফালাক। আবার মনে করেন সুরাতুল ফিল, আমরা পাঠ করি আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বি আসহাবিল ফিল, সুরার নাম কি? সুরার নাম ফিল। কিন্তু সুরাতুল ইখলাস, এই সুরাটি সুরার নাম দিয়ে নামকরণ করা হয় নাই। কারণ হলো এই সুরার নাম হলো ইখলাস, উত্তম একটি সুরা। এই সুরার নাম দিয়ে নামকরণ করা হয় নাই, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সুরার মধ্যে অনেক ফজিলত রয়েছে, অনেক ব্যাখ্যা রয়েছে সুরা। এই সুরা যদি কোনো ব্যক্তি ভালোবেসে, মহব্বত করে যদি তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা 10 পারা কোরআন তেলাওয়াত করলে যেই সব হবে, একবার পাঠ করলে আল্লাহ তাআলা তার আমলনামায় 10 পারা কোরআনের সওয়াব তার আমলনামায় লিখে দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, যে কোনো ঘটনা কেন্দ্র করে মনে করেন আমতলি, হয়তো জায়গার নাম, ওই জায়গার মধ্যে একটা কি ছিল? আম গাছ ছিল। হয়তো আম গাছ কেন্দ্র করে জায়গার নাম হয়েছে আমতলি। অথবা মনে করেন জামতলা, অথবা ওই জায়গার মধ্যে একটি কি ছিল? ওই জায়গার মধ্যে একটা জাম গাছ ছিল, জাম গাছকে কেন্দ্র করে নাম রাখা হয়েছে জামতলা। ঠিক না? ঠিক। কিন্তু সুরাতুল ফাতিহা এবং সুরাতুল ইখলাস, এই
সূরাগুলো কোন সূরার নাম দিয়ে কোন নামকরণ করা হয় নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সবাই আমার সাথে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ লাম ইয়াকুল বললেন, হে মুহাম্মদ, তুমি যে ইসলামের দাওয়াত দিচ্ছ, ইসলামের দাওয়াত দিছো, তোমার কার দাওয়াত দিছো, তুমি কার ইবাদত করো? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা মক্কার কাফেররা বললেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বললেন না। এই কথা কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইখলাস নাযিল করেছেন, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরাইশ গোত্রের কুরাইশের লোকেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আপনার রবের দাওয়াত দান, আল্লাহর দাওয়াত দান, আপনার আল্লাহ কিরকম? বলতেছেন যে আপনি যে রবের দাওয়াত দিচ্ছেন সে দেখতে কেমন? সে কি স্বর্ণের তৈরি, সে কি মাটির তৈরি, না সে কোনো কাঠের তৈরি? এই কথার উপর কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন সূরাকে নাজিল করেছেন। আবার অন্য রায়তে বলেছেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণনা করেছেন, নাজরানের খ্রিস্টানরা একটি প্রতিনিধি দল এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যার দাওয়াত দিচ্ছেন আসলে কি সে দেখতে কেমন? এতদিন দেব দেবীর আমরা পূজা করলাম, উপাসনা করলাম, আমরা মনে করেছি দেব দেবী আমাদের একটা প্রভু, তারা দেবীকে প্রভু মনে করত, তারা স্রষ্টা মনে করত। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বললেন না। এই কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইখলাস নাযিল করলেন। ভাইরা আমার, হযরত আনাস ইবনে রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বললেন, তিনি থেকে বর্ণিত, তিনি বললেন, আবুল কাসেম, আল্লাহ, হে আবুল কাসেম, তুমি যে আল্লাহর দাওয়াত দিচ্ছ, তুমি কার আবার নতুন করে ইসলামের গোড়ায় তুমি দাওয়াত দিচ্ছ, সে তুমি যে রবের ইবাদত করো সে রব দেখতে কেমন? আবার তিনি বলতেছেন, এই কাসেমকে বলতেছেন, আল্লাহ রাসূলকে বলতেছেন, সে কি কাঠের তৈরি, সে কি মাটির তৈরি, সে কি রূপার তৈরি, না দেখতে তার আকৃতি কেমন হবে? আল্লাহ রাসূল কোনো জবাব দিলেন না। এমন তো অবস্থায় তারা বলতেছেন, ফেরেশতা, সে বলতেছেন, ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছিলেন আবরণের নূর দিয়ে। কি দিয়ে সৃষ্টি করেছিলেন? আবরণের নূর দিয়ে। আবার বলতেছেন, আদমকে তো মাটি দিয়ে সৃষ্টি করেছেন। আবার বলতেছেন, ইবলিসকে তো অগ্নি শিখা দিয়ে সৃষ্টি করেছেন। আবার বলেছেন, আকাশকে তো ধোঁয়া দিয়ে সৃষ্টি করেছেন। আবার বলেছেন, পৃথিবী তো পানির ফেনা দিয়ে সৃষ্টি করেছেন। তাহলে তোমার রব কিসের সৃষ্টি বলতো? আল্লাহ রাসূল কোনো জবাব দিলেন না। এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। হযরত জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, হে আল্লাহ রাসূল, বলুন, কুল হুয়াল্লাহু আহাদ, হে আল্লাহ নবী, আপনি বলুন আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, তিনি কারোর মুখাপেক্ষী নয়, পৃথিবীর যত মানুষ আছে যা কিছু থাক না কেন সব কিছুই একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের মুখাপেক্ষী। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কারো মুখাপেক্ষী নয়, কারো
জাতি মানুষ আমরা মানুষ সর্বশ্রেষ্ঠ জাতি পৃথিবীতে যত জাতি আছে ইহুদি বলেন খ্রিস্টান বলেন বৌদ্ধ বলেন নাসারা বলেন সব কিছুই আল্লাহ তাআলার মুখাপেক্ষী কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কার মুখাপেক্ষী নয় বলেন সুবহানাল্লাহ বাইরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ রাসূলকে বলতেছেন তুমি তাদেরকে জানিয়ে দাও আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জন্ম দেয় নাই আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জন্ম দিয়েছেন আবার বলতেছেন তিনি কাউকে কারো কাছ থেকে জন্ম নেয়নি কিন্তু বর্তমান একদল আছে তারা মনে করে যে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আরো আছে এরকম কেউ বিশ্বাস করে না ভাইরা আমার আলাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহ রাব্বুল আলামিনের সমতুল্য পৃথিবীতে আর কেউ নাই আছে কিন্তু একদল মনে করে আল্লাহর চেয়ে বড় কেউ আছে আছে না অনেক ভাইরা যায় মাজার পূজা করার জন্য অনেকে মাজার পূজারি করে অনেক গাছের পূজা করে অনেক সূর্যের পূজা করে অনেক সাপের পূজা করে আল্লাহ রাব্বুল আলামিনের মাখলুক হয়ে তারা চিন্তা করে না যে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে পৃথিবীর মধ্যে মানুষ সৃষ্টি করেছেন সর্বশ্রেষ্ঠ জাতি মানুষ এই মানুষ হয়ে কিন্তু মানুষের পূজা করে বলে নাউজুবিল্লাহ মানুষের পূজা করে না ভাইরা আমার বিভিন্ন মাজারে যে মান্নত করে বিভিন্ন গাছে যে তারা মান্নত করে সাপের কাছে মান্নত করে গাছের কাছে মান্নত করে চন্দর কাছে মান্নত করে করে না ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম যারা কুফরি করে তাদেরকে আপনি হেদায়েত করেন আর নাই করেন তারা উভয় সমান তারা কখনো ঈমান আনবে না এই কথার পরিপ্রেক্ষিতে বল বোঝা গেল যারা আপনারা যতই আল্লাহর কথা বলেন না কেন আল্লাহর রাসূলের কথা বলেন না কেন আল্লাহর হুকুমের কথা বলেন না কেন কিন্তু একদল রয়েছে আল্লাহর হুকুমের এসে বামপন্থীকে বড় মনে করে করে না করে যদি তাই না মনে করতো আমরা মানুষ হয়ে আমরা কিভাবে মাজারে পূজা করি মাজারে শ্রদ্ধা করি মানুষকে শ্রদ্ধা করি কিভাবে গাছকে শ্রদ্ধা করি তাহলে আমার বোঝা গেল মানুষ মানুষ শ্রেষ্ঠ জাতি হয়েও গাছকে বড় মনে করলো আমার আল্লাহকে বাদ দিল ঠিক না বা ঠিক আমার আল্লাহকে বাদ দিয়ে তারা গাছকে বড় মনে করলো করলো আমার আল্লাহকে বাদ দিয়ে কবরকে বড় মনে করলো আমার আল্লাহকে বাদ দিয়ে সাপকে বড় মনে করলো যদি তাই না হয় তারা কখনো সাপকে শ্রদ্ধা করতো না গাছকে শ্রদ্ধা করতো না কবরকে শ্রদ্ধা করতো না ভাইয়েরা আমার এই সব কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে কি থাকতে হবে বিরত থাকতে হবে যদি না থাকি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পূর্ণাঙ্গ ঈমানদার হিসেবে আমরা দাবি করতে পারবো না পূর্ণাঙ্গ ঈমানদার হিসেবে আমরা কি করতে পারবো না দাবি করতে পারবো না ভাইরা আমার সংক্ষিপ্ত সময় বলেছেন শেষ করে দাও সামান্য একটি ঘটনা বলেই আমি শেষ করবো ভাইরা আমার যে সূরা ইখলাসটা আমি তেলাওয়াত করেছিলাম এই সূরা কোনো ব্যক্তি যদি মহব্বতের সহিত ভালোবাসার সহিত যদি একবার পাঠ করে দশ পারা তেলাওয়াত করলে যে সওয়াব একবার পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন সেই সওয়াব তার আমল মালিকে তাই বলেন সুবহানাল্লাহ শুধু তাই নয় যদি কোনো ব্যক্তি কোনো আল্লাহর বান্দা দুইবার তেলাওয়াত করে বিশ পারা সওয়াবের সওয়াব হবে যদি কোনো ব্যক্তি তিনবার পাঠ করে তিরিশ পারা তেলাওয়াত করলে যে সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করে বলেন সুবহানাল্লাহ বাইরে আমার আমরা বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করব সূরা ইখলাসের অর্থ দেখব সূরা ইখলাস কি বলেছেন এর মধ্যে আল্লাহর পরিচয় পাওয়া যায় এর মধ্যে আল্লাহর গুণগান পাওয়া যায় কোন ব্যক্তি যদি খালেস নিয়াতে সূরা ইখলাস পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিবেন বলেন সুবহানাল্লাহ এটা কার কথা আমার আল্লাহর কথা এই জন্য সূরা ইখলাস কোন ব্যক্তি যদি এই শিরিক মুক্ত থাকে কোন ব্যক্তি যদি আল্লাহর পরিচয় জানতে চায় কোন ব্যক্তি যদি আল্লাহকে চিনতে চায় তাহলে সে ব্যক্তি বেশি বেশি সূরা ইখলাস পাঠ করে এবং সূরা ইখলাসের তর্জমা করে আল্লাহকে অবশ্যই চিনতে পারবে ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু